ইতিহাসের সাক্ষী উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সাইলেন্ট স্প্রিং নামের এক বই যা বিশ্বের পরিবেশবাদী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ বাঁকবদল ঘটিয়ে দিয়েছিল বইটি লিখেছিলেন মেরিন বায়োলজিস্ট র্যাচেল কার্সন আমাদের জমি আর খাদ্যের উপর কীটনাশকের নির্বিচার ব্যবহার কীরকম বিপর্যয় সৃষ্টি করছে তার বিস্তারিত বর্ণনা তিনি তুলে ধরেছিলেন এই বইতে। আজকের ইতিহাসের সাক্ষী এ নিয়ে পরিবেশন করছে আমি পঞ্চাশ আর ষাটের দশকে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়ে দিচ্ছিল নানা রকমের সিনথেটিক কীটনাশক শুরু হয়েছিল ডিডিটির নির্বিচার ব্যবহার কিন্তু উনিশশো সালের সেপ্টেম্বরে এক মার্কিন মেরিন বায়োলজিস্টের কণ্ঠে প্রথম শোনা গেল এই কীটনাশক আমাদের জমি আর খাদ্যের জন্য কি ভয়ানক বিপদ ডেকে আনছে তার নাম র্যাচেল কার্সন বিকিরণের অশুভ এবং স্বল্প পরিচিত সহযোগী হচ্ছে রাসায়নিক এগুলো আমাদের প্রকৃতিকে বদলে দিচ্ছে এসব স্প্রে অ্যারোসল এবং পাউডার এখন সব কিছুতে প্রয়োগ করা হচ্ছে আমাদের খামারে বাগানে বাড়িতে ভূপৃষ্ঠের উপর এত বিপুল পরিমাণে বিষ প্রয়োগের কোন বাজে প্রভাব বিশ্বের জীবজগতের উপরে পড়বে না এটা কি কেউ বিশ্বাস করবে পঞ্চাশের দশকের শেষের সেই সময়টায় তথাকথিত উন্নয়নের প্রচলিত ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসলেন র্যাচেল কারসন ডিডিটির মতো কীটনাশককে তখন বিশ্বে এক অত্যাশ্চর্য আবিষ্কার বলে প্রশংসা করা হচ্ছে এর উদ্ভাবককে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছে আর জাতিসংঘ ম্যালেরিয়া টাইফয়েড নির্মূলের জন্য বাড়ি বাড়ি ডিডিটি স্প্রে করতে দল পাঠাচ্ছে সারা দুনিয়ায় এরকম একটা সময়ে প্রকাশিত হল র্যাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং অনেক গবেষণা করে এই বইটি লিখতে তার সময় লেগেছিল পাঁচ বছর এই বই প্রকাশ করতে গিয়ে নিজের এবং নিজের পরিবারের উপর দিয়ে গিয়েছিল অনেক ঝক্কি বলছেন রজার ক্রিস্টি র্যাচেল কার্সনের পালক পুত্র আর দশটা আত্মকেন্দ্রিক শিশুর মতো আমারও তার যে স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে তা হলো সাইলেন্ট স্প্রিং বইটির কাজ করার সময় তিনি আমাকে সময় দিতে পারতেন না সাগরের ধারে বেড়াতে যাওয়া একসঙ্গে খেলা বা এরকম যা যা আমি করতে পছন্দ করতাম সেটা করতে পারতাম না সাইলেন্ট স্প্রিং যখন প্রকাশিত হলো তখন রজার ক্রিস্টির বয়স মাত্র দশ বছর তিনি বলছেন র্যাচেল প্রথমে এই বইটির কাজে হাত দিতে অত বেশি আগ্রহী ছিলেন না আমার মনে হয় তিনি জানতেন যে এই কাজটি করা খুব কঠিন হবে তিনি জানতেন এই কাজটি করতে বহু বছর সময় লাগবে এবং আমি জানতাম তিনি আরও অনেক বইয়ের কাজ তখন করছিলেন যেগুলো লেখার পরিকল্পনা তিনি করেছিলেন তিনি জানতেন এই বইটি লেখা দরকার কিন্তু সেই কাজটি তিনি করতে চাননি তাহলে শেষ পর্যন্ত কেন তিনি মত বদলালেন বইটি লেখার সিদ্ধান্ত নিলেন যারা বইটি লিখতে পারে বলে তিনি ভেবেছিলেন তাদের কেউ রাজি হল না কাজেই তিনি নিজেই এটি লেখার সিদ্ধান্ত নিলেন তার ডিগ্রি ছিল প্রাণীবিদ্যায় এক মহিলার সঙ্গে তার চিঠিপত্র চালাচালি হচ্ছিল সেখান থেকেই এই বইটি লেখার তাগিদ পান তিনি এই মহিলার বাড়ির কাছে মশা মারতে কিছু স্প্রে করা হচ্ছিল সম্ভবত ডিডিটি এর ফলে সেখানে যেসব পাখি ছিল তাদের উপরে এর মারাত্মক প্রভাব পড়ে এই মহিলা রেচেলকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছিলেন আমার ধারণা সেখান থেকেই তিনি প্রথম ওই বই লেখার তাগিদ পান র্যাচেল কার্সনের মধ্যে কি এমন কিছু ছিল যা এই মহিলার চিঠি পড়ে কিছু একটা করার জন্য তাকে অনুপ্রাণিত করেছিল আমার মনে হয় তিনি এটা নিয়ে ভাবছিলেন তার চিন্তাভাবনার সঙ্গে এর যোগ ছিল তিনি যে কেবল প্রকৃতি সংরক্ষণ নিয়ে ভাবতেন তা শুধু নয় তিনি সত্যি বিশ্বাস করতেন যে মানুষ এতটাই ক্ষমতার অধিকারী যে সতর্ক না হলে আমরা সবকিছু ধ্বংস করে ফেলব মনে রাখতে হবে এটা হচ্ছে যুদ্ধের সবচেয়ে চরম একটা সময় পরমাণু অস্ত্র নিয়ে পরীক্ষা চলছে সেটির প্রভাব নিয়েও তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন এর ফলে তার মনে ধারণা হয়েছিল যে যদি মানুষ সতর্ক না হয় তাহলে তারা তাদের পরিবেশ ধ্বংস করে ফেলবে র্যাচল কার্সন এর আগেও অনেক বই লিখেছেন কিন্তু এই বইটি লেখার সময় তাকে অনেক বেশি খাটতে হচ্ছিল তাকে অনেক ব্যাপক এবং অনেক ধরনের গবেষণা করতে হচ্ছিল তার আগের বইগুলো ছিল কেবলই সামুদ্রিক জীবন নিয়ে সেসব বিষয়ে তার ভালোই জানা ছিল কিন্তু এই বইয়ের কাজ শুরু করার সময় রেচেল জানতেন যে তিনি আসলে প্যান্ডোরার বাক্স খুলতে যাচ্ছেন তিনি জানতেন বড় বড় অনেক মার্কিন কর্পোরেশন এই কীটনাশকের ব্যবসা করে বিপুল মুনাফা করছে যদি এই বই প্রকাশ হয় তারা খুবই ক্ষিপ্ত হবে কাজেই রেচেল জানতেন যদি তার গবেষণা যথেষ্ট ভালো না হয় তাকেও হয়তো এসব কর্পোরেশনের টার্গেট হতে হবে কাজেই এই বইটি লেখার কাজ ছিল অনেক বেশি কঠিন অনেক বেশি পরিশ্রমের পাঁচ বছর ধরে পুরো সময়টা তাকে এই বইয়ের পেছনে দিতে হয়েছে এই বইটি লেখার সময় র্যাচেল কার্সনের স্বাস্থ্য খারাপ হতে থাকে যে স্তন ক্যান্সারে ভোগে তিনি মারা গিয়েছিলেন তা ধরা পড়ে এই সময়টায় এই অসুস্থতার ধকল পুরো পরিবারের উপর দিয়েই গিয়েছিল তিনি এই বইটি লেখার সময় বেশিরভাগ সময়টাই অসুস্থ ছিলেন আমি জানতাম তিনি অসুস্থ আমি জানতাম তাকে কোনো কিছুর জন্য হাসপাতালে যেতে হতো তবে আমাকে কখনো খোলাসা করে বলা হয়নি যে কি হচ্ছে তবে আমি একই সঙ্গে বুঝতে পারতাম যে তিনি বেশিদিন বাঁচবেন না তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তখন যেন একটা লড়াই চলছিল যে কে জিতবে বইটি লেখা শেষ করে তিনি জিতবেন নাকি ক্যান্সার জিতবে কিন্তু শেষ পর্যন্ত র্যাচেল কার্সনই জয়ী হলেন উনিশশো সালের সেপ্টেম্বরে প্রকাশিত হল সাইলেন্ট স্প্রিং র্যাচেল কার্সন জানতেন এই বই প্রকাশিত হলে বড় বড় কর্পোরেশন যারা কীটনাশকের ব্যবসা করে তাদের দিক থেকে কী ধরনের প্রতিক্রিয়া হবে কিন্তু তিনি কি বুঝতে পেরেছিলেন যে কত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটিয়ে দিতে চলেছে তার এই বই কথা কি। আমি নিশ্চিত নই আমি সন্দেহ করি হয়তো তিনি জানতেন কিন্তু অন্যদিকে তিনি হয়তো কখনো ভাবতেই পারেননি এসব কোম্পানি কত নিষ্ঠুর হতে পারে সাইলেন্ট স্প্রিং বই হিসেবে বেরোনোর আগে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয় নিউ ইয়র্কার ম্যাগাজিনে একটি বড় কেমিক্যাল কোম্পানি এটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেয় এটি প্রকাশিত হওয়ার পর কীটনাশক কোম্পানিগুলো এক বিরাট প্রচারণা শুরু করে পত্রপত্রিকায় বিজ্ঞাপন নিবন্ধ প্রকাশ রেডিও টিভিতে সাক্ষাৎকার দিয়ে তারা র্যাচেল কারসনকে মিথ্যে প্রমাণের চেষ্টা করে কেমিক্যাল কোম্পানিগুলো যুক্তি দিতে থাকে মানব সভ্যতার জন্য বড় হুমকি রাসায়নিক নয় বরং যে লক্ষ কোটি কীটপতঙ্গ জীবাণু সেগুলোই মানুষের জন্য হুমকি তৈরি করছে আরও বলতে থাকে র্যাচেল কার্সনের কথা শুনলে মানুষকে আবার অন্ধকার যুগে ফিরে যেতে হবে কীটপতঙ্গ আর রোগ রোগব্যাধির দখলে চলে যাবে বিশ্ব কিন্তু এত অপপ্রচার সত্ত্বেও সাইলেন্ট স্প্রিং বাজারে আসার সঙ্গে সঙ্গে হু হু করে বিক্রি হতে থাকল এটি সবচেয়ে বেশি বিক্রির বইয়ের তালিকায় শীর্ষস্থান দখল করলো নামকরা গবেষক লেখক অধ্যাপকরা র্যাচেল কার্সনের পক্ষে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের একজন বিচারক এটিকে সেই সময়ের সবচেয়ে বড় প্রামাণ্য দলিল বলে বর্ণনা করলেন রজার ক্রিস্টি বলছেন সমালোচনা এবং প্রশংসা দুটিকেই সহজভাবে নিয়েছিলেন র্যাচেল কারসন এটা নিয়ে আমরা মজা করতাম রসিকতা করতাম আমরা একটা স্ক্র্যাপ বুক তৈরি করেছিলাম সেই বইতে সাঁটা ছিল সাইলেন্ট স্প্রিং নিয়ে পত্রপত্রিকার যেসব সম্পাদকীয় কার্টুন ইত্যাদি ছাপা হতো কোনোটিতে হয়তো তাকে প্রশংসা করা হয়েছে কোনোটিতে তাকে পাগল বলে সাব্যস্ত করা হয়েছে এরপর সিবিএস টেলিভিশন তার একটি সাক্ষাৎকার নেয় সেই সাক্ষাৎকারটি ধারণ করা হয় আমাদেরই বাড়িতে এক কোটির বেশি মানুষ টেলিভিশনে র্যাচেল কার্সনের সেই সাক্ষাৎকার দেখেছিলেন প্রেসিডেন্ট ক্যানেডি তখন তার বিজ্ঞান বিষয়ক উপদেষ্টাকে নির্দেশ দিলেন র্যাচেল কার্সনের বইতে যেসব দাবি করা হয়েছে সেগুলো তদন্ত করতে কীটনাশকের ব্যাপারে সরকারের নীতি কি হওয়া উচিত তা নিয়ে বিরাট বিতর্ক শুরু হল যুক্তরাষ্ট্রে র্যাচেল কার্সনকে মার্কিন সেনেটে তলব করা হয়েছিল এ বিষয়ে মতামত দেওয়ার জন্য জনসমক্ষে সম্ভবত তখনই তাকে শেষবার দেখা গেল উনিশশো সালের চোদ্দই এপ্রিল তিনি মারা গেলেন এর আট বছর পর যুক্তরাষ্ট্রে ডিডিটি নিষিদ্ধ করা হয়